নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ আপনাদের বানানো দেখাবো নিরামিষ কুলপি শাক দিয়ে আলু ভাজা কিছুটা শাক নিয়েছি শাকগুলো কেটে নিয়েছি কাটা হয়ে গেছে একটা পাত্রেই নিয়ে নিলাম দুটো আলু নিয়েছি আলু ছোট ছোট করে লম্বা লম্বা কেটে নেব আলুগুলো কাটা হয়ে গেছে একটা পাত্রেই নিয়ে নিলাম সবজি আলু একসঙ্গে একটা প্লেটে নিয়ে নিলাম কড়া বসিয়ে দিলাম কড়াই কিছুটা সাদা তেল দিয়ে দিলাম হাফ চামচ জিরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ মতন লবণ দিয়ে দিলাম দিয়ে শাক দিয়ে দেব শাক দিয়ে একটু নেড়ে দিলাম শাক থেকে জল বেরোবে ঢাকনাটা দিয়ে দিলাম দিয়ে জলটা অনেকটা শুকিয়ে গেছে হাফ চামচ হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে সবজিটা একটু নেড়ে দিলাম কেটে রাখা আলু দিয়ে দিলাম আলু শাক একসঙ্গে ভাজতে থাকবো হালকা আছে হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আর একটু নেড়ে দিলাম শাক ভাজা প্রায় হয়ে আসছে আর একটু ভাজতে থাকবো শাক ভাজা হয়ে গেছে একটা প্লেটে পরিবেশন করলাম আপনাদের ভালো লাগলে কমেন্ট লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন